ওয়েলকাম ফ্রেন্ডস আমার অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা একেই বলে শিরে সংক্রান্তি লোকসভা ভোটের ধাক্কায় একেবারে ল্যাজে গোবরে অবস্থা হয়েছিল বর্তমান সরকারের সামনে সমূহ বিপদে আঁচ করে তাই আগেভাগেই কোমর বেঁধে নেমে পড়ল লক্ষ্য দু হাজার একুশের বিধানসভা ভোটে নিজেদের সাম্রাজ্য অটুট রাখা ফলশ্রুতিতে নিয়োগ প্রক্রিয়ার গতি ত্বরান্বিত করা এবারে তাই এক ধাক্কায় প্রায় চৌত্রিশ হাজার শূন্য পদে নিয়োগ একেই বলে হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে তো চলুন বন্ধুরা নিয়োগ সংক্রান্ত প্রতিবেদন বন্ধুরা খবরটি আজ বিকেল ডট কমের এর পাতায় উঠে এসছে তেত্রিশ হাজার ছশো সাতাশি শূন্য পদে করবে নিয়োগ রাজ্যের পশ্চিমবঙ্গে নতুন নিয়োগ হচ্ছে না হলে ওঠে দুর্নীতির অভিযোগ এমনই দাবি করে থাকেন বিরোধীরা বিরোধীদের সেই দাবি উড়িয়েও একাধিকবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের সরকারের আমলে রাজ্যে অন্তত এক কোটির ওপর কর্মসংস্থান হয়েছে দেশে যখন বেকারত্ব বাড়ছে তখন রাজ্যে চল্লিশ শতাংশ বেকারত্ব কমিয়ে আনা গিয়েছে এই নিয়ে শাসক বিরোধী উত্তর থাকলেও এবার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এক ধাক্কায় তেত্রিশ হাজার ছশো সাতাশি শূন্য পদে কর্মী নিয়োগের পথে হাঁটতে চলেছেন নবান্ন জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন দপ্তরে এই পদে কর্মী নিয়োগ করা হবে গ্রুপ এ বি সি ও ডি গ্রুপের ওই শূন্য পদে নিয়োগ করা হবে অর্থ তরফের তরফে জানা হয়েছে নিয়োগ হবে জরুরি ভিত্তিতে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে তবে কোন দপ্তরে কত কর্মী নিয়োগ হবে সে বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য না জানানো হলেও না হলেও গ্রুপ অনুযায়ী বিস্তারিত শূন্য পদের সংখ্যা জানানো হয়েছে রাজ্যের তরফে শূন্য পদের তালিকা প্রকাশ করে জানানো হয়েছে গ্রুপ এ ক্যাটাগরিতে মোট শূন্যপদ পদ চার হাজার সাতান্নটি সাধারণ প্রার্থীদের জন্য শূন্যপদের পদের সংখ্যা বাইশো একত্রিশটি তপসিল জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত আটশো তিরানব্বইটি আসন তপশিল উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত দুশো তেতাল্লিশটি আসন ও এ প্রার্থীদের জন্য সংরক্ষিত চারশো ছটি আসন গ্রুপ বি ক্যাটাগরিতে মোট শূন্যপদ রয়েছে ন হাজার একশো সাতাশটি আসন সাধারণ প্রার্থীদের জন্য শূন্যপদের সংখ্যা পাঁচ হাজার উনিশটি তপশিল জাতির প্রার্থীর জন্য সংরক্ষিত দু হাজার আটটি তপশিল উপজাতি পাঁচশো আটচল্লিশ ও বিসি এ নশো তেরো ও বি বি ছশো উনচল্লিশটি আসন ও দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন তিনশো পঁয়ষট্টিটি গ্রুপ সি ক্যাটাগরিতে মোট শূন্যপদ রয়েছে তেরো হাজার সাতশো তেইশটি এখানে সাধারণ প্রার্থীরা আছে সাত হাজার পাঁচশো আটচল্লিশটি তপশিলি জাতির প্রার্থীরা আছে তিন হাজার উনিশটি তপশিলি উপজাতি আট হাজার আটশো তেইশটি ওবিসি এ এক হাজার তিনশো বাহাত্তরটি ওবিসি বি নশো একষট্টিটি ও দৈহিক প্রতিবন্ধী আছে পাঁচশো ঊনপঞ্চাশটি গ্রুপ ডি ক্যাটাগরিতে মোট শূন্যপদ রয়েছে ছ হাজার সাতশো আশিটি আসন সাধারণ প্রার্থীদের জন্য শূন্যপদ তিন হাজার সাতশো উনত্রিশটি তপশিলি জাতি উপজাতি আসন এ বি ও দৈহিক আছে দুশো একাত্তরটি তবে এই সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি কবে জারি করা হবে তা অবশ্য জানানো হয় হয়নি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আজ বিকেল ডট কমে তা প্রকাশ করা হবে ফলে চাকরির বাজারের খবর পেতে আজ বিকেল ডট কমে চোখ রাখুন বন্ধুরা বেকারত্ব কমাতে হয়তো সরকারের একটা বড় সড়ো সিদ্ধান্ত এই ঘোষণা এখন দেখার নিয়োগটা কত তাড়াতাড়ি কার্যকর বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে প্রেস করবেন পাশাপাশি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুল করবে না কিন্তু বন্ধুরা আস্তবে আসি ধন্যবাদ ভালো থাকবেন